গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সোমচিউরি এলাকায় চলচ্চিত্র অভিনেতা এবং বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের দাফন সম্পন্ন হয়েছে। গতরাত 9টায় তুমুলিয়া ইউডিএডের সোমচিউরি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তার জানাজা হয়। পরে বাবার কবরের পাশে দাফন করা হয় বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই ফারুককে। জানাজার আগে গার্ড অফ অনার প্রদান করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয় এবং বন্ধুরা। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার মৃত্যুবরণ করেন চিত্রনায়ক ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর।